নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো চেরি সিরাপ এর সম্বন্ধে। এই চেরি সিরাপটি কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক বন্ধুরা। সর্বপ্রথমে আমরা এই সিরাপটি সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এই সিরাপটি সাধারণত 200 ml-এর হয়ে থাকে। এই 200 ml-এর সিরাপটির দাম পড়বে আপনাদের 160 টাকা। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে এই সিরাপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই সিরাপটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, দেখুন আগস্ট 2021 এবং এক্সপায়ারি ডেট জানুয়ারি 2023। অর্থাৎ সাধারণতভাবে এই সিরাপটি 2.5 বছর পর্যন্ত ভালো থাকবে, বা 2.5 বছর পর্যন্ত আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই সিরাপটির কম্পোজিশন যদি আমরা দেখি, এটা সাধারণত 2-3টে কম্পোজিশনে তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই মেডিসিনটির কম্পোজিশন ফেরিক অ্যামোনিয়াম সিট্রেট 160 mg এবং সাইক্লোরোমিন 7.5 mcg এবং ফলিক অ্যাসিড 0.5 mg। তো বন্ধুরা, এই সিরাপটি খুবই একটা দারুণ উপকারী সিরাপ। আপনাদের শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে বা শরীরে যদি রক্ত কম থাকে, আপনাদের এই সিরাপটি খেলে আপনাদের রক্ত বাড়াতে সাহায্য করে। এবং যে সমস্ত ব্যক্তির খাবার খেতে ইচ্ছা হয় না, অর্থাৎ খিদে হয় না, বা খিদে হলেও খেতে ইচ্ছা করছে না, মুখে কোনো রুচি নেই, বা ঠিক মতন ঘুম হচ্ছে না রাতে, সেই সমস্ত ব্যক্তি এই সিরাপটি খেলে আপনাদের খিদেটা বাড়বে এবং নিয়মিত ঘুমটাও আসবে। তো বন্ধুরা, এই সিরাপটি খুবই একটু দারুণ উপকারী সিরাপ। আপনাদের শরীরে হিমোগ্লোবিনকে বাড়াতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনাদের শরীর যাদের প্রচণ্ড দুর্বল, সাধারণত বন্ধুরা দেখবেন একটু বয়স হলে শরীর দুর্বল হয়ে আসে এবং গা হাত পা ব্যথা, আঁঠু বা হাতে জয়েন্টে জয়েন্টে গিটে গিটে ব্যথা অনুভূতি হয়ে থাকে, তো মাঝে মাঝে শরীর দুর্বলের জন্য ও মাথা চক্কর দিতে থাকে, তো বন্ধুরা সেই সব ব্যক্তি এই মেডিসিনটি অন্তত একবার ইউজ করে দেখবেন। তাহলে দেখবেন, আপনারা জানতে পারবেন নিজেরাই যে এই মেডিসিনটি কতটা কার্যকারী। এই মেডিসিনটা খেলে আপনাদের শরীরে রক্ত টা বাড়বে এবং যাদের ঠিক মতন খিদে হয় না বা ঘুম হয় না বা খেতে পারে না, তারাও দেখবেন ঠিক মতন খাচ্ছে এবং ঘুমাচ্ছে। তো বন্ধুরা, এটি খুবই একটি দারুণ উপকারী মেডিসিন। আপনারা প্রয়োজনে কোনো ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই সিরাপটি আপনারা 10 ml করে দিনে 2 বার খেতে পারেন, সকালে এবং রাতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।